সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত মুসল্লান ইকরাম, আমরা সর্বাগ্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আজকের এই জুমার মসজিদে আসার জন্যে, বসার জন্যে, কথা বলা ও শোনার জন্যে যে মহান মাওলা, যে মহান মনিব, যে আল্লাহ তাআলা আমাদেরকে করলেন, এই শক্তিটুকু দান করেছেন, সে আল্লাহর দেয়া শক্তিতে, আল্লাহর দেয়া জবানে, আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্যে আল্লাহর শুকরিয়া আদায় করার্থে, কৃতজ্ঞতা প্রকাশ করার্থে আমরা সবাই পড়ছি সমস্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান, হামদান কাসীরান, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান, মুবারাকান, ফীহি, ফীহি, ইয়া রাব্বি, লিজালালি ওয়াজহিকা, লিজালালি ওয়াজহিকা, ওয়া আযীম সুলতানিকা, ওয়া আযীম সুলতানিকা, সুবহানাল্লাহি, সব জায়গার ভিতরে শুকরিয়া। পৃথিবীর বুকে মানব জাতি যদি না করে, করে সকল মাখলুকা কার জিকির করে? আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যদি বান্দারে তুমি যদি শুকরিয়া আদায় না করো, তুমি যদি শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রাখো পৃথিবীর বুকে যত ধন ক্ষুদ্র দুর্লতা গাছ রয়েছে, মাখলুকাত যা রয়েছে, সকল কিছু শুকরিয়া আদায় করে কার? আল্লাহ। সব কিছু শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার। এজন্য আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাহি, আল্লাহ বলছেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আযীজ। আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকল কিছু কি করে প্রশংসা করে কার? আল্লাহ। আমরা প্রশংসা করব কার? আল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কি করবেন আমাদেরকে? পৃথিবীর বুকে আমাদেরকে জল দান করবেন, আবার আখেরাতে রয়েছে আমাদের জন্য কি মহান প্রতিদান, ঠিক না? ঠিক বলেন। সাথে সাথে আমরা দুরুদ সালাম করছি মানবতার কাণ্ডারি বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ইকরাম, আমি আপনাদের কাছে গত জুমায় যে সূরা থেকে আলোচনা করেছিলাম, ওই সূরা থেকে আবার আজকের জুমা আলোচনা করব। এই সূরার নাম কি বলছিলাম? সূরাতুল কাসাস। কি বলছিলাম? সূরাতুল কাসাস। কোন সূরা? সূরাতুল কাসাস। কাসাস। এই সূরাটা কোন জায়গায় নাযিল হয়েছে? আমরা কত জুমায় আলোচনা করেছিলাম এই সূরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচাইতে আপনার আল্লাহ সুবহানাল্লাহ কোরআনের ভাষায় সন্ত্রাস, সবচাইতে বড় সন্ত্রাস হচ্ছে, সন্ত্রাসের সবচাইতে গডফাদার নাম কি? ফিরাউন। পৃথিবীর বুকে কেমন করে আসলেন, আর ওই ফিরাউনের গড়ে মূসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে লালন পালন করেছেন, আর এই কাজটা যে আল্লাহ রাব্বুল আলামিন পারেন, এই ক্ষমতা আছে কি নাই বলেন? এই যে ক্ষমতা আল্লাহ তাআলার আছে, আজকে এই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন পৃথিবীর মানুষের জন্য এগুলো হচ্ছে চ্যালেঞ্জ, এগুলোর কোন ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর মানুষ কোনো জানে না। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এগুলো হচ্ছে এই হরফগুলো সম্পর্কে রাইসুল মুবাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া বিহি
আব্দুল ইবনে আব্বাস বলেন, এই যে হরফে মুকাদ্দাদ গুলো দেখতে পাও, বিচ্ছিন্ন বর্ণমালা গুলো দেখতে পাও, এই সবগুলো সম্পর্কে একমাত্র শুধুমাত্র তথ্য একমাত্র আল্লাহ তাআলাই জানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, যদি বিশ্বাস না হয় তাহলে এই কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কতই আয়াতে কারিমা দিয়েছি, আর কতই হরফে মুকাদ্দাদ দিয়েছি, এই অক্ষরগুলো সম্পর্কে, এই বর্ণগুলো সম্পর্কে, এই আয়াতে কারিমাগুলো সম্পর্কে জেনে নাও। আল্লাহ তাআলা বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো এমন সুস্পষ্ট কোরআনের আয়াত যেগুলো সম্পর্কে সন্দেহ নাই, কোনো সন্দেহ করা যাবে না, কোনো সন্দেহ করা যাবে না, শুভা থাকবে না। আবার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে সূরা বাকারার প্রথমে, আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার প্রথমে আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিলমুত্তাকিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা তো হচ্ছে, দ্যাট ইজ হলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এটাই তো হচ্ছে একমাত্র পবিত্র ধর্ম গ্রন্থ মুসলমানদের জন্য, যেটা হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ মুসলিম, এটা মুসলমানদের জন্য হচ্ছে একটা সংবিধান, যে সংবিধানের ভিতরে কোনো কি নেই ভুল নাই। আল্লাহ আকবার বলবেন না।